আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। সংবাদ টিভিতে আপনাদের স্বাগত। সময় বার্তা নিয়ে সঙ্গে আমি শ্রীময়ী। সময়ের বার্তা নিবেদন করছে এয়ারটেল। Play YouTube Kids. Smart is using your voice as a remote. Airtel Internet TV, the smarter way to get live TV channels and over 3,000 apps directly on your TV. দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মেহমানপুর থেকে চারটা যাওয়া দীর্ঘ 2 কিলোমিটার রাস্তার বেহাল দশার জন্য স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। স্থানীয়দের দাবি, দীর্ঘ বহু বছর ধরে এই রাস্তার এরকমই বেহাল দশা। প্রতিশ্রুতি প্রত্যেকবারই দেওয়া হয়, কিন্তু স্থানীয় সমস্যার সমাধান কখনোই হয় না। এই সমস্যার কথা কাউন্সিলররা মেনে নিলেও তিনি জানান, যতক্ষণ না পর্যন্ত রাস্তা উঁচু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবেই। যদি 1 মাস সময় ওনাকে দেওয়া হয় তাহলে উনি এর স্থায়ী সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু স্থানীয়রা সেই দাবি মানতে নারাজ। তারা বলছেন এটা লিখিত আকারে পৌর কাউন্সিলরকে দিতে হবে, কারণ প্রত্যেকবারই উনি প্রতিশ্রুতি দেন আর দীর্ঘ 10 বছর ধরে রাস্তার এরকমই বেহাল দশা থাকে। যদিও কাউন্সিলর বলছেন 10 বছর নয়, 1 বছর ধরে রাস্তার এই বেহাল দশা। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমস্যা যেটা সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, যেটা পাবলিক করেছে সঠিক করেছে। এই রাস্তায় দীর্ঘ 6 মাস জল জমে আছে, এটা বাস্তব। এবং হসপিটাল অ্যাপ্রোচ রোড, এই অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটা দীর্ঘ 3 বছর মানে এর কোনো কাজ হয়নি। তার কারণ ছিল, একটা দাবি উঁচু করতে হবে। আমাদের দীর্ঘ 6 মাস ধরে জল জমে আছে, সত্যি কথা বলতে মানুষের খুবই কষ্ট হচ্ছে। এখানে কোনো মিথ্যা নেই, কিন্তু এর পরেও বলি, এটা আমাদের স্যাংশন হয়ে গেছে। ওয়ার্কার কন্ট্রাক্টর কাজ শুরু করেছে। দুর্ভাগ্য, গত আমাদের বৃষ্টির আগেও আমরা কাজ শুরু করেছিলাম, সেখানে জলের জন্য বৃষ্টি আসায় কাজটা বন্ধ থাকে। আবার আমরা বৃষ্টি পুজো পরে কাজ শুরু করি। গত এখানে কোনো ড্রেনেজ সিস্টেম আছে? হ্যাঁ, ড্রেনেজ সিস্টেম আছে, কিন্তু ওই ড্রেন দিয়ে জল এখন পাস হচ্ছে না। মিরপুর খালের অবস্থা খুবই খারাপ। সময় বাড়তে এই পর্যন্তই। ডেলি আপডেট পেতে চোখ রাখুন সংবাদ টিভির পর্দায়।